আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা ভাইরাল নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বাংলাদেশের সব আলোচিত ঘটনার সংবাদ শিরোনামগুলি। পাপিয়া ইস্যু ছিল আওয়ামী লীগের কৌশল। রাশিয়া, থাইল্যান্ড, ভারত ও নেপাল থেকে উঠতি তরুণী নিয়ে আসতেন পাপিয়া। নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন 17 মার্চ। এগারো তারিখের পর ভিপি নূরকে মেরে ফেলার হুমকি। পাপিয়া দীর্ঘদিন ধরে তার বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। ওয়েস্টিন হোটেলে পাপিয়া ইস্যু কি আওয়ামী লীগের কৌশল? প্রায় 2 মাস ধরে প্রেসিডেন্সিয়াল সুইট ভাড়া করে সেখানে অবস্থান করছিলেন। প্রশ্ন উঠেছে যে এতদিন ধরে পাপিয়ার এই ঘটনা আইন প্রয়োগকারী সংস্থা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউই জানতেন না, তা কি করে হয়? উল্লেখ্য যে প্রতিটি 5 তারকা হোটেলে গোয়েন্দা সংস্থার লোকজন থাকে। তারা বর্ডারের কাছে কে আসলো কে গেল তার সব খোঁজ খবরই রাখেন। তাহলে পাপিয়ার বিষয়টি কেমন করে আড়ালে রয়ে গেল? তাছাড়া আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন সব কিছু সম্পর্কে খোঁজ খবর রাখেন। কে কখন কোথায় কি করছে তা জানেন। বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরের শুদ্ধি অভিযানের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের সতর্কতা তৈরি হয়েছিল। এই সমস্ত সতর্কতা, নিয়মকানুন, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যেও পাপিয়া কিভাবে এসব অপকর্মগুলো করত তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনেক প্রশ্ন উঠেছে। কেউ কেউ মনে করছেন যে পাপিয়ার ইস্যু ইসমাইল হোসেন চৌধুরীর সম্রাট সহ ক্যাসিনো কাণ্ডের বিষয়টি প্রায় 2 বছর ধরে চলছে। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা আইন প্রয়োগকারী সংস্থার বিষয়টি সম্পর্কে জানত, কিন্তু যখনই প্রয়োজন হয়েছে তখনই তাদের আইনের আওতায় আনা হয়েছে। এরপর খালেদ মাহমুদ ভুঁইয়া, ইসমাইল হোসেন চৌধুরীর সম্রাট, জি কে শামীম, সেলিম প্রধানকে সামনে এনে অন্য রাজনৈতিক ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছে বা অন্য রাজনৈতিক বিষয় থেকে অন্যদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া সফলভাবে সম্ভব হয়েছে। এটাই আওয়ামী লীগের একটি বড় কৌশল। গত 11 বছরে আওয়ামী লীগ বিভিন্ন ইস্যু নিজেরাই তৈরি করছে, এরপর সেই ইস্যু জনগণের সামনে তুলে ধরছে এবং জনগণও সেই ইস্যু বেশ আগ্রহ নিয়ে লুফি নিয়ে সেটির পিছনেই ছুটছে। পরবর্তীতে আরেকটি ইস্যু তৈরি করা হচ্ছে যেটি সর্বশেষ ইস্যুকে আড়াল করছে। সম্রাট এবং খালেদের বিষয়টি যখন সামনে আনা হয়েছিল তখন সারা দেশে ডেঙ্গু, পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন ইস্যু ছিল। সেই ইস্যুগুলো মিয়ে যায় ক্যাসিনো কাণ্ডে। আবার এখন যখন খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে বিএনপি আন্দোলনের চেষ্টা করছে, যখন বিদ্যুৎ এবং পানির দাম বৃদ্ধি করা নিয়ে জনমনে অস্বস্তি তৈরি হয়েছে, ঠিক তখনই পাপিয়া ইস্যুকে সামনে নিয়ে আসা হলো। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আওয়ামী লীগের সামনে পাপিয়ার মতো এরকম অনেক কাহিনী রয়েছে। যখন রাজনীতির প্রয়োজন হবে তখন এই বিষয়গুলো সবার সামনে নিয়ে আসা হবে। পাপিয়ার এই ঘটনায় আওয়ামী লীগ দৃশ্যত ক্ষতিগ্রস্ত হয়েছে মনে করা হলেও বাস্তব অর্থে আওয়ামী লীগের লাভ হয়েছে। প্রথমত, এই ঘটনায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেজ আরও অনেকগুণ বেড়েছে। তিনি এখন অনস্পর্শীয় এক জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন। এই ঘটনার মাধ্যমে একটি বিষয় প্রমাণ হয়েছে যে শেখ হাসিনার কাছে অন্যায় সার পায় না, এর ফলে সাধারণ মানুষের কাছে তার আস্থা আরও বেড়েছে। দ্বিতীয়ত, এই ঘটনার মধ্যে দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ব্যাপারে জনগণের ইতিবাচক আগ্রহ তৈরি হয়েছে। সাধারণ মানুষ মনে করছে যে আওয়ামী লীগ নিজের দলের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কার্পণ্য করে না। তৃতীয়ত, আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটি বিশেষ বার্তা, যারা দুর্নীতি, অপকর্ম করছে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, তারা যে কোনো সময় যে কোনো আইনের আওতায় আসতে পারে। এর মাধ্যমে আরেকবার সেটা স্পষ্ট হয়েছে। কাজেই পাপিয়ার ঘটনায় আওয়ামী লীগের ইমেজ নষ্টের চেয়ে বরং ইমেজ বৃদ্ধি বেশি হয়েছে। আওয়ামী লীগের একাধিক নেতা বলছেন যে এরকম আরও কিছু ঘটনা রয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিক কারণে যখন যে ঘটনাকে প্রকাশ্যে আনার প্রয়োজন মনে করছে সেটি প্রকাশ্যে আনছে, তাই পাপিয়ার ইস্যুটি রাজনৈতিক ইস্যু বলে মনে করছেন অনেকে। রাশিয়া, থাইল্যান্ড, ভারত ও নেপাল থেকে উঠতি তরুণী নিয়ে আসতেন পাপিয়া। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়া ওরফে পিউ। তার সঙ্গে গ্রেফতার তার স্বামী সুমন এবং 2 সহযোগী সাব্বির ও তাইবাও গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন গোয়েন্দা পুলিশকে। তাদের তথ্য অনুযায়ী দেশ বিদেশ থেকে উঠতি তরুণীদের দিয়ে রাজধানীতে অপরাধের জাল বুনেছিলেন পাপিয়া। শুধু তাই নয়, বিদেশ থেকে উঠতি মডেল ও
তরুণীও ভাড়া করে আনা হতো। তাদের অভিজাত হোটেলে পাঠিয়ে দিয়ে ব্যবসায়ী ও প্রভাবশালীদের ব্ল্যাকমেইল করতেন পাপিয়া ও তার স্বামী। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এইসব তথ্য জানা গেছে। ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে গ্রেফতার পাপিয়াসহ চারজন 15 দিনের রিমান্ডে রয়েছেন। ডিবিতে জিজ্ঞাসাবাদে পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী অনেক তথ্য দিচ্ছেন। কখনও আলাদাভাবে, কখনও দুজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ডে তাদের দুই সহযোগী সাব্বির ও তাইবাকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। পাপিয়া ও সুমন চৌধুরীর অপরাধ জগৎ সম্পর্কে তাইবা ডিবিকে জানিয়েছেন, অনেক সময় চাহিদা মতো থাইল্যান্ড, নেপাল, ভারত, ভুটান ও রাশিয়া থেকে উঠতি বয়সী তরুণীদের নিয়ে আসা হতো। পার্বত্য অঞ্চল থেকেও পাহাড়ি মেয়েদের নিয়ে আসতেন পাপিয়া। ক্ষমতাবান ও বিত্তশালীদের ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে পাপিয়া দেশ বিদেশের উঠতি মডেলদের ব্যবহার করতেন। বিভিন্ন দেশ থেকে নিয়ে আসতেন মডেলদের, মোটা অঙ্কের লেনদেন হতো মডেলদের সঙ্গে। মডেলদের বাংলাদেশে এনে কিছুদিন রেখে আবার পাঠিয়ে দেওয়া হতো। মডেলদের বিমান ভাড়া দিতে হতো মোটা অঙ্কের টাকা। শাহজালাল বিমানবন্দর দিয়ে এক মাস আগে রাশিয়ায় কয়েকজন মডেল নিয়ে এসেছিলেন পাপিয়া। এরপর ইমিগ্রেশন থেকে ওই মডেলদের আটকে দেওয়া হয়, কারণ তারা বাংলাদেশে আসার নির্দিষ্ট কারণ বলতে পারেনি। এরপর শামিমা নূর পাপিয়া বিভিন্ন ক্ষমতাশালীকে দিয়ে ওই মডেলদের বের করে নিতে সক্ষম হন। এ বিষয়ে র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান সারোয়ার বিন কাশেম বলেন, পাপিয়া বিদেশ থেকে মডেল আনার খবর আমরাও শুনেছি, তবে এ বিষয়ে বিস্তারিত আমরা কিছুই জানি না। আমরা এই মামলার তদন্ত পার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি। তদন্তের দায়িত্ব পেলে আমরা এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করব। সারোয়ার বিন কাশেম বলেন, আমাদের কাছে পাপিয়ার বিরুদ্ধে ব্ল্যাকমেইল সহ নানা ধরনের অভিযোগ ছিল। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তার ব্যাপারে বিস্তারিত জেনেছি। এরপর তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে শামিমা নূর পাপিয়া ওয়েস্টিন হোটেলে অবস্থানকালে কারা কারা তার কাছে যেতেন, তাদের নাম হোটেল কর্তৃপক্ষের কাছে চেয়েছে গোয়েন্দা পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, হোটেলে অবস্থানের সময় পাপিয়া কার কার সঙ্গে দেখা করেছেন বা তার কাছে কারা কারা আসতেন সে ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিসি ফুটেজ সহ প্রয়োজনীয় তথ্য দিতে হোটেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এই হোটেলে তিনি কিভাবে বিল দিতেন তার ক্যাশ মেমো চাওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান বলেন, তদন্তের স্বার্থে সেসব তথ্যের প্রয়োজন তা সংগ্রহ করা হচ্ছে। এসব ব্যাপারে পুরো তথ্য সংগ্রহ করে নিশ্চিত না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। এদিকে রাজনীতিতে শামিমা নূর পাপিয়ার উত্থান এবং তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার পিছনে নরসিংদী ও ঢাকার বর্তমান ও সাবেক 3 সদস্যের নাম এসেছে। তাদের মধ্যে ঢাকার সাবেক 1 এমপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন পাপিয়া। সাবেক ওই এমপিকে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে গ্রেফতারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বাইজি সর্দারানী বেশে পাপিয়ার ভিডিও। ইতিমধ্যে তার অপরাধমূলক কর্মকাণ্ডের কথা বের হতে শুরু করেছে, মুখ খুলতে শুরু করেছে সাধারণ মানুষ। সন্ত্রাস, চাঁদাবাজি ও পতিতা ব্যবসার পাশাপাশি ব্ল্যাকমেইল করে পাপিয়া এবং তার স্বামী গড়ে তুলেছিলেন সম্পদের পাহাড়। অনৈতিক কার্যকলাপের ভিডিও ধারণ করে ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন তারা। অপরাধে জড়িয়ে পড়া যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়াকে ইতিমধ্যে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। নরেন্দ্র মোদী ঢাকায় আসছেন 17 মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে 17 মার্চ সকালে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোববার এই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, 17 মার্চ সকালে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা আসবেন, এখন পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া আছে। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, কারণ প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে 17 মার্চ টুঙ্গিপাড়ায় থাকবেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হবে। নরেন্দ্র মোদী সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় আসবেন, সচিবের সঙ্গে এসব বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূরকে প্রাণনাশের হুমকি ও তার এক অনুসারীকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। রোববার বিকেলে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে এই ঘটনা ঘটে।
ছাত্রলীগের ওই কর্মীর নাম আদনান আহমেদ নাবিল। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ও সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিপি নূরসহ কয়েকজন ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে নাবিল বলতে লাগলো, এই নূর, তোর সময় 11 তারিখ পর্যন্ত, এরপর বস্তায় ভরে ঘুম করে ফেলবো, তোকে মেরে ফেলবো। পরে নূরির সঙ্গে থাকা শাকিল মিয়া তাকে জিজ্ঞাসা করেন, তুমি কে? তখন নাবিল তাকে থাপ্পড় দেন। হামলা ও হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন ভিপি নুরুল হক নূর।